অনেক ভালো গেছে, আগামী বছর আরো ভালো কাটুক, একটা ভালো শুরু হোক, এই জন্যই আসছি ফ্যামিলির সাথে, যাতে নেক্সট ইয়ার আরো ভালো কাটে এই জন্য। আর হচ্ছে সবার সাথে নতুন বছর আগমন করতে আসছি, সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আগামী দিন ইনশাল্লাহ ভালো কাটবে, বাট হচ্ছে এটা অ্যাকচুয়ালি আসলে মানে মানুষজন অনেক অবাক হবে, আমার ফার্স্ট টাইম আসা এখানে ফ্যামিলির সাথে, মানে আমার ফুপি আমার কাজিনদের সাথে আসা, ঘুরতে আসা। অ্যান্ড হ্যাঁ, মানে অনেক এনজয় করছি, অ্যান্ড ইনশাল্লাহ হচ্ছে আগামী বছরটা অনেক ভালো যাবে, এটাই আশা করছি। হ্যাঁ, সবাইকে আগামী বছরের অনেক 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 শুভেচ্ছা, আশা করি সবারই আগামী বছর অনেকই ভালো কাটবে, আল্লাহর রহমতে ভালো থাকা। আমরা ঢাকা থেকে আসছি, তো কক্সবাজারে ঘোরার জন্য, কক্সবাজারে ভালোই লাগতেছে, সময়টাও ভালো কাটছে, আর আপনার বছরের সেই দিনে ভালোই কাটতেছে। এই তো আসছি, সবাই দৌড়তেছি, ভালোই। এই সময়ে খুব একটা ঘোরা হয়নি, আর 31st দেখছি। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই ভালো থাকো। সুগন্ধ বিচে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, আর 31st করতে এসেছিলাম, দ্যাট মিন্স আজকে বছরের শেষ দিন, 23 সালকে আমরা বিদায় জানাবো আর 24 সালকে বরণ করে নিব। বাট সব থেকে মজার ব্যাপার ছিল যেটা, সেটা হচ্ছে 31st আমরা অনেক মজা করবো, অনেক হৈহুল্লা আনন্দ উৎসব করবো, অনেক ফানুস উড়াবো, বাট সেগুলো সব প্রোগ্রাম ক্যান্সেল। এর যেটা ঢাকাতেও বন্ধ, এটা কক্সবাজারেও বন্ধ, এই জন্য মনটা একটু খারাপ। বাট কী আর করা, মেনে নিতেই হবে যেটা বাস্তবতা। সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।